পদ্মা সেতু ও সেতুর এক্সপ্রেস হাইওয়ে সহ আন্তঃজেলা বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুরের বাইকাররা। বুধবার দুপুর 12:30টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে এ মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক বাইকার অংশগ্রহণ করে। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত ব্যানার ছিল। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাতক পাখির মতো বসেছিলাম কবে পদ্মা সেতু হবে, সেতুতে আমাদের ভোগান্তি কমবে। কিছু বিশৃঙ্খলাকারীদের কারণে আজ পুরো পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে আমরা যারা স্বপ্ন দেখতাম ঢাকা গিয়ে অফিস করব বা পড়াশুনো করব বা দিনে গিয়ে দিনে চলে আসব, সেটা হচ্ছে না। আমরা সাধারণত কর্মমুখী মানুষ, আজ ভোগান্তিতে পড়েছি। তাই মোটর সাইকেল চলাচল বন্ধ না করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এর আগে মঙ্গলবার শরীয়তপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।